চৌধুরী সরণ সিং, পি ভি নরসিমহা রাও, এম এস স্বামীনাথন। দেশের এই তিনিওগৰাকী পুরোধা ব্যক্তিলৈ আগবঢ়োৱা হব ভারতের সর্বোচ্চ অসামরিক সন্মান ভারতরত্ন। শুকুরবারে এলানি ঐতিহাসিক ঘোষণায় দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ক্রমে প্রয়াত চৌধুরী সরণ সিং আর পি ভি নরসিমহা রাওর স্বনামধন্য কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনলৈ আগবঢ়োৱা হয় দেশের সর্বোচ্চ অসামরিক সন্মান ভারতরত্ন। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে নিজের এক হেন্ডেলত করে এলানি ঘোষণা। উল্লেখ্য, এই ঘোষণাকে ধরে লোকসভা নির্বাচনের পূর্বে এতিয়ালৈ পাঁচগী বিশিষ্ট ব্যক্তিলৈ ভারতরত্ন আগবঢ়ার কথা ঘোষণা করলে ভারত সরকারে। ইয়ার পূর্বে প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী আর সমাজবাদী নেতা তথা বিহারের প্রয়াত মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরীলৈ ভারতরত্ন আগবঢ়ার কথা ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ইয়াৰে একমাত্র লালকৃষ্ণ আদবানীর বাদে বাকি কেইগৰাকীলৈ মরণোত্তরভাবে আগবঢ়োৱা হৈছে এই সর্বোচ্চ অসামরিক সন্মান। এক দরিদ্র কৃষক পরিয়ালত জন্ম চৌধুরী চরণ সিংর। মহাত্মা গান্ধীর একান্ত অনুগামী চরণ সিং আছিল উত্তর প্রদেশ কংগ্রেসের একনিষ্ঠ কর্মকর্তা নেতা। পরবর্তী সময়ত কংগ্রেস ত্যাগ করে গঠন করে ভারতীয় লোকদল, পিছত জনতা পার্টিত সামিল হয়ে 1979 চনের 28 জুলাইত দেশের পঞ্চমগী প্রধানমন্ত্রী হয়েছিল চৌধুরী চরণ সিং। কৃষক নেতা রূপেও প্রভাবশালী চরণ সিংর 1987 চনের 29 মেত মৃত্যু হয়। আনহাতে দেশত অর্থনৈতিক উদারীকরণের জনক বা আর্হিকারক বলে অভিহিত করা হয় প্রাক্তন কংগ্রেসী প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও। সেই আর্থিক উদারীকরণের পথেরে বর্তমানের আর্থিক স্থিতিত উপনীত হয়েছে ভারত। দেশের বিদেশ নীতি, শিক্ষানীতি আর ভাষানীতির ক্ষেত্রতো উল্লেখনীয় ভূমিকা আছে পি ভি নরসিমহা রাওর। 1991 চনের 21 জুনের পর 1996 চনের 16 মেলৈ ভারতের নবমগী প্রধানমন্ত্রী হওয়া নরসিমহা রাওর 2004 চনের 23 ডিসেম্বরত মৃত্যু হয়। এই দুই রাজনীতিকর বিপরীতে ডক্টর এম এস স্বামীনাথন হল স্বনামধন্য কৃষিবিজ্ঞানী। এগৰাকী কৃষিবিজ্ঞানীর গবেষণায় 1960ৰ দশকৰ আর 70ৰ দশকত ভারতত সূচনা করেছিল কৃষি বিপ্লবর। খাদ্যশস্য উৎপাদনত আত্মনির্ভরশীল হয়ে উঠিছিল ভারত, নিশ্চিত হয়েছিল দেশের খাদ্য সুরক্ষা। 2023 চনের 28 সেপ্টেম্বরত মৃত্যু হয় এগৰাকী দূরদৃষ্টি সম্পন্ন কৃষিবিজ্ঞানীর। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, প্রতিদিন টাইমস।